নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কি উপাচার করলে ভালো হবে, কি দান করা উচিত, কোন গাছ আজ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। দেখুন, যদি মনে করছেন আজ আপনার জন্মদিন রয়েছে তাহলে কি করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে তাহলে কি করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি। সুতরাং দশমী তিথি চলাকালীন কলমি শাকের সেবন নিষিদ্ধ রাখা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। আজকে আপনাদের পক্ষে নক্ষত্র থাকছে বিশাখা নক্ষত্র। বিশাখা একটি বৃহস্পতি দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের অবস্থান তুলারাশির গৃহে এবং বৃশ্চিক রাশির গৃহে খণ্ডিত অবস্থায় হয়ে থাকে। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে কোন গাছ আজ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হবে তা আমি চলতে চলতে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আপনাদের ক্ষেত্রে করণ থাকছে বৃষ্টিকরণ, আর বৃষ্টি একটি ভাদ্রকরণের মধ্যে পড়ে যায়, তাই বৃষ্টিকরণ আপনাদের বুঝিয়ে থাকে যে সোনার ডিম পাড়া মুরগির মতো। অর্থাৎ আপনাদের সর্বদাই বোঝায় যে সে যেন সর্বদা প্রত্যেকটি মানুষের জন্য কর্তব্য করে যাচ্ছে, এবং সর্বদাই কিন্তু সে সজাগ দৃষ্টিতে কিছু না কিছু মানুষের জন্য করেই যায়। আজ আপনাদের ক্ষেত্রে পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ যোগ গণ্ডযোগ, আর গণ্ডযোগে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু বিশেষ কর্ম না করাই আপনাদের জন্য অত্যন্ত শুভ হয়ে থাকে। তাই গণ্ডযোগ চলাকালীন চলমান কোনো কর্ম না করা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে, এবং স্থির কোনো কর্ম আপনাদের ক্ষেত্রে কিন্তু আজ শুভ নয়। আজকে আপনাদের ক্ষেত্রে দিন থাকছে মঙ্গলবার, আর রাহুকাল থাকছে আপনাদের ক্ষেত্রে 2:30 দুপুরবেলা থেকে 3:52 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কোনো ধরনের শুভকর্ম মাঙ্গলিক কর্ম শুরু করবেন না। এর পূর্বে যদি আপনারা কোনো শুভকর্ম শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে আজকে আপনাদের ক্ষেত্রে 11:46 সকালবেলা থেকে দুপুরবেলা 1:08 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কোনো ধরনের শুভকর্ম মাঙ্গলিক কর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজ সর্বাত্ম সিদ্ধি যোগ থাকছে না, থাকছে 18 জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে সকালবেলা 6:48 থেকে বিকেলবেলা 5:23 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করতে পারেন, তা আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ী হয়ে থাকবে। আপনাদের ক্ষেত্রে ব্যবসা শুরু করার জন্য শুভতিথি রয়েছে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 30 জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে 10:42 সকালবেলা থেকে দুপুরবেলা 12:58 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের ব্যবসা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভতিথি রয়েছে 18 জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে সকালবেলা 7:15 থেকে 11:40, এবং পরবর্তী সময় থাকবে 1:16 দুপুরবেলা থেকে বিকেলবেলা 4:03 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। কনস্ট্রাকশন শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি আজকে থাকছে না, থাকছে 19 জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে সকালবেলা 7:15 থেকে সকালবেলা 11:36 সময়কাল পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনাদের ক্ষেত্রে কনস্ট্রাকশন ওরিয়েন্টেড কাজকর্মে কিন্তু কিছু সফলতা আপনারা পেতে দেখতে পাবেন। ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি রয়েছে 18 জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে 7:15 সকালবেলা থেকে সকালবেলা 11:40 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে অনলাইন অফলাইনের মাধ্যমে লেনদেন করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে জব জয়েন করার জন্য শুভতিথি আজকে থাকছে না, থাকছে 22 জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে 10:28 সকালবেলা থেকে 12:00 পর্যন্ত সকালবেলা, এবং পরবর্তী সময় থাকবে 2:23 পরবর্তী সময় থেকে 3:21 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে অশুভ সময় আজকে থাকছে, যা চলবে আপনাদের ক্ষেত্রে 12:45 দুপুরবেলা থেকে 1:09 পর্যন্ত। এই ছোট্ট সময়কাল আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় করা কাজ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত খারাপ প্রভাবগুলি কিন্তু আপনাদের জীবনে বর্ষিত করে থাকে। সুতরাং যখনই এই অশুভ সময়কাল চলবে, এই সময়কালে আপনারা কোনো শুভকর্ম কোনো বিশেষ কর্ম করা থেকে বিরত থাকা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে।
আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক থাকছে দক্ষিণ দিক। যারা দক্ষিণ দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা দক্ষিণ দিক ব্যতি রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা সাত কদম দক্ষিণ দিকে হাঁটুন, ক্লক ওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটবে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায়। অঙ্কের রহস্যময় দুনিয়ায় প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা এক। আজকে আপনাদের ক্ষেত্রে হেলথ ওরিয়েন্টেড যে সমস্ত কাজকর্মগুলি আপনারা করছেন সেখানে বিশেষ কিছু নতুন ফায়দা আপনারা আজকে লাভ হতে দেখতে পাবেন। সংখ্যা দুই, মনোমালিন্য হতে পারে কাছের মানুষের সাথে, কাছের বন্ধুর সাথে বাগবিতন দাঁড়িয়ে থাকে, আজকে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হচ্ছে। সংখ্যা তিন, গুরুত্বপূর্ণ সমস্ত কাজে আজকে আপনারা কিন্তু বিশেষ ফায়দা দেখতে পাবেন, আজকে দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিনটা বিশেষ শুভ রয়েছে। সংখ্যা চার, মায়ের সাথে মতবিরোধ আজকে হঠাৎই হতে পারে, বুঝে কথা বলা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। সংখ্যা পাঁচ, আজকে গুরুত্বপূর্ণ সমস্ত কাজ সকালে করুন, বিকেলের পরবর্তী সময় আজ আপনারা বিশেষ কোনো কাজ করা অ্যাভয়েড করুন এবং বিশেষ কোনো লগ্নি করা আজকে অ্যাভয়েড করা আপনাদের জন্য শুভ হচ্ছে। যাদেরই সংখ্যা ছয় তাদের ক্ষেত্রে বিশেষত বলে রাখি, সকালবেলা হেলথ ওরিয়েন্টেড সমস্যাকে কেন্দ্র করে কিছু বড় সমস্যার সৃষ্টি হতে দেখা যেতে পারে, নিজের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখা আজকে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি, দূরবর্তী যাত্রা আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভদায়ী হতে পারে। সংখ্যা সাত, আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ নিশ্চিতভাবে তৈরি হতে দেখা যেতে পারে, বিকেলের পরবর্তী সময় আজ হেলথ ওরিয়েন্টেড সমস্যাগুলি কিছু অংশে কম হতে দেখা যাবে। সংখ্যা আট, আজকে ফাটকা অর্থপ্রাপ্তি হাত গলে বেরিয়ে যেতে পারে আপনার গাফিলতির জন্য। সংখ্যা নয়, শত্রু বৃদ্ধি হতে পারে, সতর্ক এবং সাবধানতা অবলম্বন করা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। চলুন এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাবো এবিসিডি। আর এবিসিডি কেন, দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের উপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে আপনাদের সাথে আলোচনা করব এ, আজকে আপনাদের ক্ষেত্রে প্রপার্টি সম্বন্ধীয় বিষয়ে কিন্তু কিছু বিশেষ মনোনিবেশ করতে দেখা যেতে পারে। বি, পাওনা অর্থ উদ্ধার হতে পারে। সি, গুরুত্বপূর্ণ কাজে ফায়দা থাকছে। ডি, মানসিক উদ্বেগ উৎকণ্ঠা কিছু অংশে আজ কম হতে দেখা যাবে। ই, আজকে কিন্তু মামলা মকদ্দমা সম্বন্ধীয় যে সমস্ত সমস্যাগুলি ছিল সেগুলি কিছু অংশে আজকে আপনারা সফলতার নতুন দিশা খুঁজে পেতে দেখতে পাবেন। এফ, আজকে যে কোনো ধরনের ব্যবসায় অধিক লগ্নি ফায়দাদার হতে পারে। জি, নতুন নতুন প্রজেক্টে অর্থলগ্নি করা থেকে বিরত রাখুন, নতে হঠাৎই কিন্তু কিছু বড় সমস্যা সৃষ্টি হতে দেখা যাচ্ছে। এইচ, গুচ্ছবিদ্যা গুপ্তবিদ্যায় উন্নতি থাকছে। আই, প্রপার্টি সম্বন্ধীয় সমস্যা বৃদ্ধি পেতে পারে, ভুল লগ্নি হতে পারে। জে, আজকে আপনাদের সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি। কে, প্রপার্টি সম্বন্ধীয় সমস্যাগুলি কমবে, আর্থিক ক্ষেত্র আজ মজবুত হতে দেখা যাবে। এল, আজকে আপনাদের জন্য নতুন নতুন প্রজেক্টে অর্থলগ্নি করা বিশেষ ফায়দাদার হতে পারে, সন্তানকে নিয়ে চিন্তা কিছু অংশে কম হতে আজ দেখা যাবে। এম, আজকে আপনাদের জন্য কিন্তু মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে। এন, আজকে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে দেখা যাচ্ছে ও কোনোভাবেই কোনো মানুষকে মনের কথা খুলে বলা আপনাদের জন্য আজ শুভ হবে না। পি, আজকে আপনাদের ক্ষেত্রে হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল কিছু অংশে কম হতে দেখা যাবে বিকেলের পরবর্তী সময়। কিউ, আজকে আপনাদের ক্ষেত্রে নতুন নতুন প্রজেক্টে আজ অর্থলগ্নি না করাই শুভ হচ্ছে। আর, আজকে হাজব্যান্ডের জন্য বা ওয়াইফের জন্য আজকে কিছুটা সমস্যা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে দেখা যেতে পারে আপনাদের দাম্পত্য জীবনে। এস, আজকে আপনাদের ক্ষেত্রে নতুনভাবে কোনো কিছু শুরু করার পরিকল্পনা তৈরি হতে দেখা যেতে পারে, আজকে আপনাদের আধ্যাত্মিক চর্চায় সফলতা মিলবে। টি, আজকে আপনাদের ক্ষেত্রে দূরভ্রমণে বিশেষ লাভদায়ী হতে পারে আপনার ক্ষেত্রে, মানসিক চঞ্চলতাও বৃদ্ধি পেতে দেখা যেতে পারে, সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। ইউ, আজকে আপনাদের ক্ষেত্রে হাজব্যান্ড এবং ওয়াইফের সাথে কিছু বিশেষ মতানৈক্য মতবিরোধ আপনাদের দাম্পত্য জীবনে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, যা বহুদিন ধরে চলে আসার সমস্যাগুলি আজ কিন্তু বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। ভি, আজকে আপনাদের জন্য কিন্তু বিবাহের কথাবার্তা এগোতে পারে। ডাব্লিউ, আজকে নতুন নতুন প্রজেক্টগুলি কিন্তু হাতছাড়া হতে পারে শুধুমাত্র আপনার গাফিলতির জন্য। এক্স, আজকে আপনাদের ক্ষেত্রে গাড়ি আস্তে চালানো অত্যন্ত আবশ্যক, নচেৎ কিছু দুর্ঘটনার মুখোমুখি আপনাকে আজ হতে দেখা যেতে পারে। ওয়াই, আজকে আপনাদের পিতার স্বাস্থ্যের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। জেড, আজকে আপনার ভাইয়ের সাথে মতবিরোধ এড়িয়ে থাকার চেষ্টা করুন, তা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে।
আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায়। কোন বারে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন, প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথমবার প্রথমে আপনাদের জন্য রবিবার, যাদেরই জন্ম রবিবারে তাদের ক্ষেত্রে আজ দান ধ্যান পুণ্য কার্য বিশেষ সফলতা আপনার জীবনে বয়ে নিয়ে আসবে। যাদের জন্ম সোমবার তাদের ক্ষেত্রে আধ্যাত্মিক চর্চায় আজ মনোনিবেশ করা অত্যন্ত শুভ হবে। যাদের জন্ম মঙ্গলবারে তাদের ক্ষেত্রে শারীরিক সম্বন্ধীয় সমস্যাগুলি বিকেলের পরবর্তী সময় কিছু অংশে কম হতে দেখা যাবে। যাদের বুধবার জন্ম হয়েছে টেকনোলজিক্যাল ফিল্ডে আজকে বিশেষ সফলতা দেখতে পাবেন। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। যাদের শুক্রবার জন্ম হয়েছে আর্থিক উন্নতির দিশা খোঁজার জন্য আজ দূরবর্তী যাত্রা নিশ্চিত থাকছে। যাদের শনিবার জন্ম হয়েছে পাওনা অর্থ উদ্ধার হতে পারে, ফাটকা অর্থপ্রাপ্তির জন্য কিছু গোলযোগ সৃষ্টি হতে দেখা যাচ্ছে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায়, কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের ক্ষেত্রে কী ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে আপনাদের ক্ষেত্রে আলোচনার প্রথম মাস বৈশাখ মাস। যাদেরই জন্ম বৈশাখ মাসে ব্যবসায় অধিক লাভ, বিবাহের কথাবার্তা এগোবে। যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হেলথ ট্রাভেল শত্রু বৃদ্ধি। যাদের আষাঢ় মাসে জন্ম প্রেমজ জীবনে লাভ, আজ আপনাদের সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি। শ্রাবণ মাসে যাদের জন্ম পৈতৃক সম্পত্তি সম্বন্ধীয় সমস্যা বাড়বে, মায়ের সাথে মতবিরোধ হতে পারে। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে ভাইয়ের, তারা কিন্তু আজকে বিশেষ লাভ পেতে পারেন, আজকে দূরবর্তী যাত্রায় সফলতা মিলবে। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বাকশক্তির মধুরতাই আপনাকে আজকে সফলতা দিতে পারে। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে বিবাহের কথাবার্তা এগোবে, দাম্পত্য জীবন আজ সুখময় হবে। যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে একদম ফাস্ট মুভমেন্টেই কিন্তু আপনাদের কোনো কাজ আজ কিন্তু সকালের দিকে করে ফেলাই ভালো হবে, তা আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভদায়ী হতে পারে। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজ ঋণ নেওয়ার জন্য দিনটা শুভ রয়েছে, বন্ধু দ্বারা উপকার পেয়ে থাকবেন। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজ কর্মের যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজ ধার্মিক সফলতা আপনারা কিন্তু আপনারা মানসিকভাবে ফিল করতে দেখতে পাবেন। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে দুর্ঘটনা চোটাঘাত লাগার সম্ভাবনা নিশ্চিত থাকছে। চলে যাব এবার আপনাদের সাথে আলোচনায় রাশিফলের। আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের জন্য মেষ রাশি। মেষ রাশির যারা জাতক অথবা জাতিকা রয়েছেন তাদের সাথে আজ কিছু বিষয়ে কোনো মানুষ প্রতারণা করে ফেলতে পারে, সতর্ক এবং সাবধানতা অবলম্বন করা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। আজকে আপনাদের প্রপার্টি সম্বন্ধীয় জায়গায় মনোনিবেশ করা অত্যন্ত ভালো হবে, তবে অধিক ব্যয় আজকে আপনাদের ক্ষেত্রে কিছু বড় সমস্যা আর্থিক ক্ষেত্রে ডেকে আনতে পারে, সতর্ক থাকুন। শুভ রং আজকে আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব আপনাদের ক্ষেত্রে বৃষ রাশি। সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি, সন্তানের কারণে পারিবারিক সমস্যা বৃদ্ধি পাবে। আজ আপনার মতবিরোধ এবং মতানৈক্য ভরা দিন থাকতে পারে, মনকে স্থির রাখার জন্য সকালে মেডিটেশন এবং ধ্যান করুন, তা আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ী হতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব মিথুন রাশি। মিথুন রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আজ সন্তানকে নিয়ে দূরভ্রমণ বা দূরযাত্রার কোনো পরিকল্পনা করতে দেখা যেতে পারে। আজকে আপনার ক্রিয়েটিভ জগতের সাথে যুক্ত থাকা বিশেষত ব্যক্তিদের ক্ষেত্রে লাভদায়ী নিশ্চিত হচ্ছে আজ দিন। অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু আজকে আপনারা লাভ দেখতে পাবেন। আজ কাউকেই ঋণ দেওয়া আপনাদের জন্য শুভ হবে না, তা আপনাদের জন্য বড় সমস্যার কারণ হতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে প্রপার্টি সম্বন্ধীয় বিষয়ে আজকে কিছু বড় সমস্যা সৃষ্টি হতে দেখা যেতে পারে। আজকে গৃহের মানুষের সাথে কিছু মতবিরোধ এবং মতানৈক্য হঠাৎই বাগ বিতন্ডার দ্বারা সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্র সম্বন্ধীয় সমস্যাগুলি কিছু অংশে বৃদ্ধি পেতে পারে। আজ বুঝে কথা বলা আপনাদের কর্মক্ষেত্রে অত্যন্ত জরুরি। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আজ মানসিক চঞ্চলতা কিছু অংশে কম হতে দেখা যাবে, আপনি কোনো বিশেষ মানুষের সাপোর্টের কারণে। হতে পারে আত্মীয়, হতে পারে ভাই, হতে পারে
পাড়ার মানুষ, কাছের মানুষ কেউ। যদি আপনি আজকে চাইছেন কোনোরূপ শেয়ার ওরিয়েন্টেড জায়গায় অর্থ লগ্নি করতে, অর্থ লাগাতে, তাহলে সেখান থেকে আজ আপনাকে কিন্তু বিরত থাকতে হবে, নচেত হঠাৎই কিন্তু ভুলবশত আজ অর্থ আপনাদের হাতের নাগালের বাইরে চলে যেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব কন্যা রাশি। কন্যা রাশির যারা জাতক রয়েছেন বা যারা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আজ দূরভ্রমণ এবং দূরযাত্রা কিন্তু কিছু অংশে সমস্যার সৃষ্টি করতে পারে। আজ বুঝে আপনাদের ক্ষেত্রে দূরযাত্রা দূরভ্রমণ করা উচিত। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, চোট, আঘাত লাগার মতো পরিস্থিতি আজ সৃষ্টি হতে আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে দেখা যাচ্ছে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 1। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব বাস্তু টিপস নিয়ে। আর প্রত্যেক দিন বলে চলা ছোট ছোট বাস্তু টিপসগুলি আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, আর তাই আপনাদের প্রত্যহ বাস্তু টিপসের দিকে অবশ্যই চোখ রাখা প্রয়োজন। আজকে আমরা আপনাদের সাথে বাস্তু টিপসের ক্ষেত্রে আলোচনা করব ঈশান কোণা নিয়ে। আমরা প্রতিনিয়ত ঈশান কোণার বিভিন্ন ছোট ছোট বিষয়গুলি আপনাদের সাথে আলোচনা করছিলাম, আজকেও আমরা একইভাবে একই প্রকারে আরও কিছু নতুন বিষয় ঈশান কোণার বিষয়ে আলোচনা করব। দেখুন, ঈশান কোণা তো একটি আপনাদের উত্তর পূর্ব কোণাকে বুঝিয়ে থাকে, তো সেই কর্নারে আপনাদের রান্নাঘর হতে পারে, অর্থাৎ রান্নাঘরের ঈশান কোণা হতে পারে বা আপনার টয়লেটের ঈশান কোণা হতে পারে। প্রত্যেকটি ঘরের পার্টিকুলার একটি ঈশান কোণার নিশ্চিতভাবে থাকবে। আপনি যদি আপনার রান্নাঘর দক্ষিণ পূর্ব কোণায় রেখেছেন তারও একটি নির্দিষ্ট ঈশান কোণা রয়েছে, অর্থাৎ উত্তর পূর্ব কোণা অবশ্যই রয়েছে। দক্ষিণ পূর্ব কোণায় রান্নাঘর হয়ে থাকা সত্ত্বেও আপনারা তার যে উত্তর পূর্ব কোণাটিকে পাচ্ছেন সেই কোণাতেই সর্বদা আপনারা জলের ধারা বা জলের প্রবাহ বা জলের জার আপনারা সেখানে রাখতে পারেন, অর্থাৎ আপনারা এই মুহূর্তে অ্যাকোয়াগার্ড বা বিভিন্ন ধরনের ওয়াটার ফিল্টার এগুলো কিন্তু আপনারা সর্বদা উত্তর পূর্ব কোণায় রাখতে পারেন, সেটা রান্নাঘরে, তা আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ী হতে পারে। দেখুন, হয় কি আপনারা বাস্তু তো করে ফেলেন, বাস্তু তো দেখে ফেলেন, কিন্তু বাস্তুক্ষেত্রে আপনারা রান্নাঘর তো উত্তর দক্ষিণ পূর্ব কোণায় করেই ফেললেন অগ্নিকোণায়, কিন্তু আপনার ওয়াটার ফিল্টারটা যদি আপনার গৃহের দক্ষিণ পূর্ব কোণায় হয়ে যায় তা কিন্তু আপনাদের জন্য শুভ নয়। বিশেষত যদি আপনার রান্নাঘর অন্য জায়গাতেও রয়েছে তাহলে আপনারা সর্বদা চেষ্টা করবেন আপনার গৃহের ওয়াটার ফিল্টারটিকে সর্বদা উত্তর পূর্ব কোণা অর্থাৎ ঈশান কোণা জুড়ে রাখতে, তা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। আলোচনা করব আপনাদের সাথে আজ কী গাছ পুজো করা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দেখুন, আজ রয়েছে বিশাখা নক্ষত্র, আর বিশাখা নক্ষত্রের সাথে সাদা বেল বা যেটাকে আমরা কদ বেল বলে থাকি তার সম্পর্ক কিন্তু ভীষণভাবে পাওয়া যায়। আর সেই কারণেই যারা আজ বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা রয়েছেন তারা কিন্তু আজ কদবেল বৃক্ষ রোপণ করে জল দিন, পুজো করুন, প্রণাম করুন। এবং যারা আজ বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা নয় তারাও কিন্তু আজ কদবেল বৃক্ষ পুজো করতে পারেন, প্রণাম করতে পারেন, তা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। বলে রাখি, যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউতে দিয়ে যাচ্ছেন, অবশ্যই আজ লবঙ্গ মুখে দিয়ে বেরোলে আপনাদের ক্ষেত্রে বিশেষ সুফল আপনারা আপনাদের জীবনে দেখতে পাবেন। আজকে আপনাদের ক্ষেত্রে দান বলবো, প্রতিনিয়ত করে চলা বিভিন্ন দান আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা নিশ্চিতভাবে দিয়ে থাকে। আপনারা আপনাদের মানসিকভাবে এই দান কিন্তু বিশেষ প্রবলভাবে কিন্তু আপনাদের জীবনে বিভিন্ন লাভ বর্ষিত হতেও আপনারা দেখতে পান, তাই আজ কিন্তু আপনারা চেষ্টা করবেন বস্ত্রের দান করতে, তা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। আজকে একটি ছোট্ট উপায় আপনাদের বলবো। দেখুন, প্রতিনিয়ত বলে চলা ছোট ছোট উপায়গুলি আপনাদের জীবনে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। আজ আমি আপনাদের বলবো কিছু বিশেষ উপায় যেগুলি করে আপনারা আপনাদের জীবনের বিভিন্ন নেগেটিভিটিগুলোকে দূর করতে পারবেন। আজ তো একই মঙ্গলবার রয়েছে, তার সাথে সাথে আজ তিথি থাকছে দশমী তিথি, আজ নক্ষত্র বিশাখা থাকছে, আর আজকে আপনাদের ক্ষেত্রে যোগ থাকছে গণ্ডযোগ। আজকে যদি আপনি চাইছেন আপনার জীবনের বিভিন্ন দিকগুলি, বিভিন্ন মোড়গুলি রুদ্ধ হয়ে গেছে, আটকে গেছে, অর্থাৎ কোনো দিকেই আপনারা কিন্তু মুভ করতে পাচ্ছেন না, তাহলে আজকে গঙ্গা দেবীর আরাধনা করুন। দেখুন, গঙ্গা মাতার আরাধনা একে তো দশমী তিথিতে হয়ে থাকে, এই দশমী তিথি চলাকালীন শুভ দিন দেখে আপনারা গঙ্গার আরতি করতে পারেন। আর গঙ্গা পুজোর আজ বিশেষ কিন্তু একটা প্রবাহ আপনাদের জীবনে নিশ্চিতভাবে আপনারা আপনাদের জীবনে দেখতে পাবেন। আজকে আপনারা কি করবেন, আজকে মা গঙ্গার উদ্দেশ্যে কোনো বিশেষ কিছু তিল হতে পারে, কোনো বিশেষ মিষ্টান্ন হতে পারে, সেটি আপনারা গঙ্গা মাকে অর্পণ করুন। তার সাথে সাথে কোনো ধাতব বস্তু, অর্থাৎ হতে পারে তামা, যেহেতু আজ মঙ্গলবার রয়েছে, সেটি আপনারা প্রবাহমান জলে ভাসাতে পারেন। এতে আপনারা আপনাদের জীবনে বিশেষ প্রাকৃতিকগতভাবে লাভ দেখতে পাবেন, যা আপনার মানসিক প্রভাব, আপনার বিভিন্ন দিক থেকে হয়ে আসা অবরুদ্ধ পদগুলিকে
মসৃণ করতে সাহায্য করবে। দেখুন, যাদের আজ জন্মদিন রয়েছে তারা কিন্তু আজ তামার কয়েন প্রবাহমান জলে ভাসাতে পারেন, তা আপনাদের জন্য শুভ হবে। যাদের আজ ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা কিন্তু আজকে বীজ রোপণ করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সুফলদায়ী হয়ে থাকবে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশিফলের। রাশিফলের আলোচনায় আজকে এখন সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। দেখুন, যাদেরই তুলা রাশি তারা আজ ফাটকা অর্থপ্রাপ্তি লাভ করতে পারেন, বুঝে কাজ করলে আজকে আপনারা বিশেষ ফায়দা দেখতে পাবেন। তবে আজকে আপনাদের সাথে কিন্তু বিকেলের পরবর্তী সময় কোনো বিশেষ ব্যক্তির মতবিরোধ এবং মতানৈক্য কোনো বিশেষ কারণে হয়ে যেতে দেখা যেতে পারে। সতর্ক হয়ে কথা বলা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। গুচ্ছবিদ্যা এবং গুপ্তবিদ্যা সম্বন্ধীয় আজকে ইচ্ছা, সেগুলি কিন্তু আপনারা আজকে পোষণ করতে পারেন, তা আপনাদের জন্য শুভ হচ্ছে। শুভ রং আজকে আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা সাত। আলোচনা করব বৃশ্চিক রাশি। দেখুন, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সকালের দিকটা অত্যন্ত শুভ নয়। আজকে বিকেলের পরবর্তী সময় থেকে কিছু অংশে কিন্তু ধীরে ধীরে আজ দিনটি শুভ হতে দেখতে পাবেন। কোনো গুরুত্বপূর্ণ জিনিস আজ খোয়া যেতে পারে, অত্যন্ত সতর্ক এবং সাবধানতার সাথে কিন্তু আজ আপনাদের চলাচল করা জরুরি রয়েছে। প্রপার্টি রিলেটেড জায়গা থেকে কোনো বড় সমস্যা আপনাদের জীবনে আসতে পারে। সাংসারিক জীবনে কিছু মতদ্বন্দ্ব এবং মতবিরোধ আপনাদের জীবনে আসতে পারে। ছোট ছোট বিবাদ আজ এড়িয়ে থাকা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হচ্ছে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা সাত। আলোচনা করব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আজ দিনটা কিন্তু অস্থিরতার মধ্যে দিয়ে কাটতে পারে। আজকে আপনাদের ক্ষেত্রে মানসিক উদ্বেগ এবং অস্থিরতা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। খরচ বুঝে করুন, অর্থনৈতিক টানাপোড়েন বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। দূরভ্রমণের ক্ষেত্রে দিনটা শুভ নয়। শারীরিক সমস্যার কারণে আজ কিছু বড় সমস্যাও কিন্তু হতে আপনাকে দেখা যেতে পারে। যদি কোনোরকম অপারেশন সার্জারির বিষয় থেকে থাকে, সেগুলিকে আজকে না করাই আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। এবং যদি করতে চাইছেন তাহলে শুভ সময় দেখেই কিন্তু সেইগুলি করা উচিত এবং শুভ সময়গুলিকে আপনাদের প্রাধান্য দেওয়া উচিত, তবে কিন্তু আপনারা সুফল দেখতে পাবেন। শুভ রং আজকে আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা পাঁচ। আলোচনা করব মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আজকে কিন্তু বিকেলের পরবর্তী সময় কিছু বিশেষ ফায়দা আপনারা দেখতে পাবেন। আপনার কর্মক্ষেত্র সম্বন্ধীয় ফায়দা, আপনার ফ্রেন্ডশিপ ওরিয়েন্টেড যে সমস্ত ঝামেলা জটিলতাগুলো ছিল সেগুলো কেটে যাবে। আজকে আপনাদের ক্ষেত্রে দূরবর্তী যাত্রার কোনো পরিকল্পনাও করতে দেখা যেতে পারে। ছোট ছোট বিষয় কিন্তু আজ আপনারা লগ্নি আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দাদার হতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা আট। আলোচনা করব কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আজ বিশেষত যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, তাদের ক্ষেত্রে দিন আজকে অত্যন্ত শুভ রয়েছে। সকালের দিকে সমস্ত বিশেষ কাজগুলিকে রাখার চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হবে। গুরুজনের সাথে আজ বিকেলের পরবর্তী সময় মতবিরোধ হতে পারে, মতানৈক্য হতে পারে, কোনো গুরুত্বপূর্ণ জিনিস আজ খোয়া যেতে পারে। সুতরাং যারাই কুম্ভরাশির জাতক জাতিকা রয়েছেন তারা অত্যন্ত সতর্ক এবং অত্যন্ত সাবধানতার সাথে আজ চলাফেরা করবেন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা সাত। আলোচনা করব মীন রাশি। মীন রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা ছোট ছোট বিষয় আজ চিন্তার মধ্যে দিয়ে কিন্তু সারাটা দিনকে অতিবাহিত করবেন। বিশেষ বিশেষ মানুষের সাথে আজ মতবিরোধ হতে পারে, মতানৈক্য হতে পারে আপনাদের ক্ষেত্রে। আপনার কিছু ছোট ভুলের কারণেই আজকে বড় ধরনের ক্ষতিও কিন্তু আজ সাধিত হতে দেখা যেতে পারে আপনার অপোনেন্ট কোনো ব্যক্তির জন্য। সুতরাং আজকে কোনো বিশেষ কাজ করতে যাচ্ছেন, কোনো বিশেষ কাজ করছেন, তা সাবধানতার সাথে করা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। আজকে টাইম দেখে, সময় দেখে সমস্ত কাজ করুন, তা আপনাদের জন্য ভালো হবে। আপনার গাফিলতি এবং আপনার সময় সঠিকভাবে মেনে না চলার কারণে আপনার বিশেষ কাজ হাতছাড়া হতে দেখা যেতে পারে। কনস্ট্রাকশন ওরিয়েন্টেড কাজে ভুল লগ্নি হতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা এক। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।